আসসালামু আলাইকুম আলা প্রিয় দিনী ভাই বোনেরা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে নতুন নতুন জায়গায় যেতে হয় কিন্তু একটা নতুন জায়গায় যাওয়ার পরে সেই জায়গাটা কেমন সেই স্থানটা কেমন সেই স্থানের মানুষগুলো কেমন সেই স্থানের পরিবেশটা কেমন তো বন্ধুগান এই বিষয়গুলো কিন্তু আমরা জানি না এজন্য আমরা নানাবিধ সমস্যার মুখোমুখি হতে পারি তো আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটি নতুন কোনো স্থানে যাওয়ার পরে পাঠ করলে পৃথিবীর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না না তো কোনো শত্রু না তো কোনো জিন না তো কোনো মানুষ না তো কোনো প্রাণী না তো কোনো চোট ডাকাত পৃথিবীর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ বন্ধুগণ এই কথাটি আমার নয় এই কথাটি বলছেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বন্ধুগণ যেহেতু এই দোয়া পাটকারীকে রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিরাপত্তা দিয়েছেন তাই পৃথিবীর কোনো কিছুই সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না তার কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না তো বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে তিরমিজে শরীফে মুসনাদে আহমাদে এবং আরও অনেক হাদিস গ্রন্থে বন্ধুগণ মুসলিম শরীফের হাদিস নাম্বার সাত হাজার তিনি বলেন আমি বলতে শুনেছি যে ব্যক্তি নতুন কোনো স্থানে এসে এই দোয়া পাঠ করবে সেখান থেকে ফিরে যাওয়ার পূর্ব পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসটি শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে আপনি এই দোয়া পাঠ করলে কতটা সুরক্ষিত এবং নিরাপদ থাকবেন তো বন্ধুগণ চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই দোয়াটি হলো আুমা তিল্লা প্রিয় বন্ধুগণ আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হলো শাররি মা তিল্লা বন্ধুগণ দোয়াটি খুব ছোট আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবেন আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন আমি আবারও বলছি দোয়াটি হলি বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালিমা কালিমাসমূহের মাধ্যমে যাবতীয় সৃষ্ট বস্তুর অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি প্রিয় বন্ধুগণ এই ফজিলতপূর্ণ চমৎকার দোয়াটি আপনারা যে কোনো নতুন স্থানে গেলে সাথে সাথে এই দোয়াটি কয়েকবার পাঠ করে নেবেন একবারও পড়তে পারেন পাঁচবারও পড়তে পারেন দশবারও পড়তে পারেন যতবার ইচ্ছা আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুর আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই যে কোনো নতুন স্থানে গিয়ে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সকলেই উপকৃত হতে পারে সকলেই এই দোয়াটি শিখতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন ইনশাআল্লাহ আপনি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আর আপনি যদি নিয়মিত এ ধরনের ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق